আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন বড়কাটরা, শৈল্পিক সৌন্দর্যের কারণে স্থাপনাটি এখনও আকর্ষণীয়। তবে দখল ও পর্যাপ্ত সংস্কারের অভাবে ধ্বংস হতে চলেছে ঐতিহাসিক এই স্থাপনা। রিপোর্টে আরও জানাচ্ছেন মিনালা দিবা। ঐতিহ্যবাহী মধ্য এশিয়ার ক্যারাভান সরাইখানার এটি একটি মডেল। বড়কাটরা ঠিক হুবহু এমনই একটি স্থাপনা। বিশ্বে খুব কম সংখ্যক এ ধরনের স্থাপনা টিকে আছে। কাটরা অর্থ কাঠের তৈরি মঞ্চ বা ঘর। উত্তর ও দক্ষিণে দু দুটি তোরণ সহ মুঘল রাজকীয় স্থাপত্য রীতির সব বৈশিষ্ট্য এতে ছিল। সম্রাট শাহজাহানের পুত্র সুলতান শাহ সুজার আমলে আনুমানিক 1663 থেকে 64 সালের মধ্যে তৈরি হয় চুনসুরকির মজবুত স্থাপনাটি। পরবর্তীতে এটি মুসাফিরখানা হিসেবে ব্যবহার শুরু হয়। এখন আর সেই জৌলুস নেই, পলেস্তেরার সাথে খসে পড়েছে ঐতিহ্যের অহম। ঢাকার যে নবাবরা নায়েব নাজিম জাদ কিবরি, তারাও একসময় থেকেছে, অনেকে থেকেছেন। সেই বড়কাটরাটা এখন প্রায় ধ্বংসের মুখে। বড়কাটরা ছোট কাটরা কেউ মালিক নেই, সরকারি মালিক। একটা মাদ্রাসা সেখানে কিভাবে বসেছে কেউ জানে না, দখল করে আছে। এখন মূল গেটটি কোনো মতে জানান দিচ্ছে অস্তিত্ব। ইতিহাস নির্ভর স্থাপনার আশেপাশের 250 মিটারের মধ্যে নতুন কিছু নির্মাণ করা যাবে না, এমনই নির্দেশনা সম্পূর্ণই উপেক্ষিত এখানে। পর্যাপ্ত পরিমাণ ওপেন স্পেস থাকতে হবে যেন পুরো বিল্ডিংটার অবয়বটা আপনি দেখতে পান। সেই জায়গাগুলো কি প্রত্নতত্ত্ব বিভাগ করছে। ঠিক চকবাজারের কর্নারে 18-20 তলা বিল্ডিং হয়ে গেছে, হাইরাইজ বিল্ডিং হয়ে গেছে। এগুলোতে যখন আমি বড়কাটটাকে যদি সংরক্ষণ আজকে করা হয় ঠিক মতো করে, তখনও কিন্তু ব্যাকড্রপে আমার এই হাইরাইজ বিল্ডিংগুলো আমার এক মনে হচ্ছে ঘাড়ের উপরে দাঁড়িয়ে আছে। মূল গেটের একাংশে গুদাম ঘর, মালামালের আড়ত সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান। দখলের রাজ্যে কি নেই, এসব প্রশ্নের উত্তর জানতে কথা হয় দখলদারদের সাথে। আর বড়কাটরার কমপক্ষে 60 ভাগ এলাকা জুড়ে রয়েছে একটি মাদ্রাসা ও মসজিদ। প্রাচীন এই স্থাপনা আনা হয়েছে পরিবর্তন। প্রাচীন এই বিল্ডিং এর সাথে কিছু দোকান ছিল, এগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও বন্ধুরীন কাজে ব্যবহার হয়। ঢাকার 4টি এলাকা এবং 93টি ভবনকে ঐতিহ্য সংরক্ষণের ঘোষণা দিয়ে গ্যাজেট প্রকাশ করা হয় 2009 সালে, কিন্তু বাস্তবে কি তার আদৌ কোনো ছিটেফোঁটা মিলছে? এভাবে ঐতিহ্য ও পরিচিতিগুলি বিলীন করে দিলে নতুন প্রজন্মর কাছে অবশিষ্ট কি থাকবে? মিনালা দিবা, বড়কাটরা, একুশে টেলিভিশন, ঢাকা।